শাকিব খানের তুফান সিনেমার আইটেম গানে ডান্স করবেন বলিউডের গ্ল্যামারাস হট সেক্সি নায়িকা নোরা ফাতেহি। কিন্তু ভাই, শাকিব খানের তুফান সিনেমায় নোরা ফাতেহি কীভাবে এলো সেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে। আরে ভাই, তুফানের মতো সিনেমা 50 বছরে বাংলা ইন্ডাস্ট্রিতে একটি আসতে চলেছে। কেন 50 বছর বলা হচ্ছে সেটার প্রমাণ আরও একবার দিল পরিচালক রায়হান রাফি। আই হোপ একের পর এক চমক দিয়েই যাচ্ছেন রাফি। এবার সেই চমকের তালিকায় যুক্ত হচ্ছে বলিউডের গ্ল্যামারাস হট সেক্সি নায়িকা নোরা ফাতেহি। প্রিয় দর্শক, সম্প্রতি গণমাধ্যমের হাতে মিলল তুফান সিনেমার আইটেম সং শুটিং সেট থেকে একটি ভিডিও চিত্র। যে ভিডিও চিত্রে দেখা যায় আইটেম সং এর শুটিং এর গানে ডান্স করতে নোরা ফাতেহিকে। এন্ড ভাই, এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য রায়হান রাফির সাথে যোগাযোগ করতে চাইলে সরাসরি রাফি কিছু না বললেও বিষয়টি আপাতত খোলাসায় রেখেছেন তিনি। দ্যাটস ওয়াই নোরা ফাতেহি যদি শাকিব খানের তুফান সিনেমার গানের আইটেম সং এ থাকে তাহলে জমে গি হয়ে যাবে। এমনকি আসন্ন ঈদুল আজহায় তুফান সুনামিতে রূপ নিতে পারে।